Assalamualaikum everyone, welcome back to my channel, Bidikapul in Malaysia. Kemon achen apnara shobai? Asha kori onek bhalo achen. Amra alhamdulillah apnader duaye onek bhalo achi Allah er oshesh rahmate. So ajke amar bashe guest ashbe ar amar bashe je guest ashbe take motamoti apnara shobai chinen. Shobai bolte mane amar je viewers ar ki tara motamoti onekei chinen. So ei jonno ekhon bashe ektu prostuti cholche ranna bannar. Ami ajke চেষ্টা করছি কিছু ডিফারেন্ট কিছু রান্না করার, যেটা আর কি সচরাচর আমি করি না, এরকম কোনো কিছু যাতে আমি কি যাই হোক। সো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি, ইরফান একটু বাইরে গিয়েছে, আমি একটু টক দই লাগবে, আরও কিছু টুকিটাকি জিনিস লাগবে এগুলো আনতে। সেই ফাঁকে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। ইরফান অলরেডি আমাকে পেঁয়াজ কেটে দিয়ে গিয়েছে, হি সো কাইন, সো কেটে দিয়ে গেছে, এগুলো শুধু এখন আমি একটু বেরেস্তা করবো। তো চলুন, এই জন্য ভাবলাম আমার সাথে কথা বলি আর রান্না করি একা একা বাসায়। বোর হচ্ছি, বোর হব যতক্ষণ না আসবে। আজকে ভাবছিলাম প্রন বিরিয়ানি করব, এই জন্য আমি এখানে সকালবেলা চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি। সো চিংড়ি মাছটা ভিজিয়ে রেখে আমি আপনাদের সাথে এই জন্যই দেখাচ্ছি, আপনাদেরকে আমি কাটার একটা সিস্টেম দেখিয়ে দিব, আই মিন আমি যেভাবে ফলো করি যে সিস্টেমটা, কারণ আমি অনেকগুলো প্রন বিরিয়ানির রেসিপি দেখেছি ইউটিউবে, বাট আমি সব জায়গায় মোটামুটি দেখেছি তারা এই মাথাটা আর লেজটা ফেলে শুধু এই বডিটা, আই মিন যে মাংসের জায়গাটা, শুধু এইটা ইউজ করে। বাট আমি যেটা করি সেটা হচ্ছে আমি পুরোটাই ইউজ করি, তাহলে দেখতে অনেক ভালো লাগে, দেখতে অনেক আকর্ষণীয় হয়, আর প্রনের খেতেও ভালো লাগে। আসলে দেখতে যেটা ভালো লাগবে খেতে তো ভালোই লাগবে। সো এই জন্য আমি পুরো প্রনটা নিব, আই মিন পুরো চিংড়ি মাছটাই নিব। এই জন্য আমি ভাবছিলাম যে আপনার সাথে একটু শেয়ার করি যে আমি কীভাবে এই চিংড়ি মাছটা নেই। এটা আমার আসলে ইরফানের কাছ থেকে শেখা, সে আমাকে শিখিয়েছে। সো চলুন দেখি আমি এটা কীভাবে কেটে নিই। ইরফান না থাকার কারণে তো আমার একটু ঝামেলা হচ্ছে এই ভিডিও করতে, তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখাতে। সো এই যে এই আমি প্রনটা নিয়েছি, প্রনের এই মাথায় দেখবেন খুব শক্ত একটা এটা কি বলে শিং থাকে, এই শিংটাকে আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি, সেই সাথে মাথাটাকে একটু ছেঁটে নিব, আর এই যে দাড়িগুলা দাড়িগুলো কেটে নিচ্ছি, আমি এটাকে দাড়ি বলি আসলে। আর এই যে পিছনে যে লেজ, লেজের এখানে একটা শক্ত এরকম একদম কাটার মতো থাকে, এটাকেও আমি কেটে নিব। ব্যাস হয়ে গেল। তারপরে আমি এভাবে সবগুলো চিংড়ি মাথার এখান থেকে কেটে দাড়িটাকে ছেঁটে আর লেজ থেকে কাটাটা ফেলে নিয়ে নিচ্ছি। সো এই হয়ে গেল আমার চিংড়ি মাছ, এই যে দেখতে পাচ্ছেন কিনা, রেডি। তো আমি এটাকে বিরিয়ানি রান্না করবো আজকে, চেষ্টা করবো আপনাদের সাথে বিরিয়ানি রেসিপিটা শেয়ার করতে। সো চলুন তাহলে রান্নায় চলে যাই। আমি যেহেতু বিরিয়ানি রান্না করব, এই জন্য আমি রাঁধুনি বিরিয়ানিটা পছন্দ করি, রাঁধুনি যে বিরিয়ানির মশলা, এই যে এটা সবসময় আমি ইউজ করি। তো আমি এখান থেকে পুরো এক প্যাকেটে যে বিরিয়ানি যে মশলাটা পুরোটাই আমি এখানে দিয়ে দিব। তো এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি, আমি এটা হাত দিয়ে নাড়বো না, ভয় লাগে, দেখা গেছে যে ভেঙে যেতে পারে। তো এই যে বিরিয়ানি মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি, এটাকে আমি এখন মিশিয়ে নিব। আসলে আমি ওয়েট করছি টক দইয়ের জন্য, টক দই আসলে টক দই দিয়ে একসাথে মিক্স করবো এটাকে, এই জন্য। তারপর আমি মশলাটা দিয়ে জাস্ট মেখে রাখছি, এখান টক দই নিয়ে আসলে তারপর এটাকে একসাথে মিক্স করে রাখবো। তো আমি চলে এসেছি ইয়োগার্ট নিয়ে, তো দইটা আমি ফাটিয়ে নিয়েছি, এখন আমি মিশিয়ে দিব এক কাপ পরিমাণ। সব দিয়ে দিছো বাকিগুলা? ওকে, সব দুইটা দিয়ে শেষ, এখন আমি মেরিনেট করবো। তো আমি তো রান্না করতে থাকবো, আমি একটু ঘরে যাই, ঘরটাও গুছানো একদম। তো আমি একটু ঘরটাও গুছাই আর মিতু এসে রান্না করুক, তো ঘর গুছাই আমি আবার কিচেনে যাবো। তো আমি একটু ঘরটা গুছিয়ে তারপরে যাই। ওকে, একটু এলোমেলো হয়ে আছে, বেশিক্ষণ বেশি গুছাইতে হবে না। সো একটু ব্যাটটা গুছাবো আর একটু ক্লিন করলে হয়ে যাবে। সো আমি ঘর গুছিয়ে তারপর আবার কিচেনে যাচ্ছি, এখন কিচেনে যাব, কিচেনে গিয়ে দেখি মিতু কি করে। ও কিচেনের অবস্থা দেখেন কি অবস্থা, এত কিছু রান্না হচ্ছে, সে অনেক ব্যস্ত, আজকে আমরা আসলে ব্লগ করতে পারি নাই, কারণ সে মিতু আমি দুজনই, শুধু মিতু না, মিতু কেন হবে, তুমি একা ব্যস্ত না আমিও, আমরা অনেক ব্যস্ত রান্না বান্না নিয়ে। আসলে ব্লগ করার মতো আসলে কে ব্লগ করবে, ব্লগ করার মতো একজন মানুষ লাগবে আমাদের, বুঝছো, যে শুধু ভিডিও করবে। যাই হোক, আজকে আমাদের সে মেহমান আসবে, তো এই জন্য এই যে রান্না বান্না হচ্ছে, চিকেন রোস্ট, গরু মাংস, এটা বিরিয়ানি, বাট এটা কী বিরিয়ানি এটা পরে বলবো খাওয়ার সময়। এটা হচ্ছে চিকেন রোস্টের জন্য হচ্ছে না? হ্যাঁ, আমি যে তোমার ডিমের কোরমাটা রান্না আর জর্দারটার জন্য রাইস রেডি করে রেখেছি, জাস্ট করবো।
পরবর্তীতে এই হচ্ছে আমাদের জর্দা। আমার কাছে জর্দার কালার নাই, এই জন্য আমি ইয়েলো কালারটা দিয়ে করলাম। ও জর্দার কালার কি আলাদা? আমার ইচ্ছা ছিল আপনাদেরকে সবকিছু দেখানো, বাট আমি পারিনি। ইভেন আমার ইচ্ছা ছিল যে আমি আপনাদের সাথে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করবো, কারণ এটা একটু ডিফারেন্ট বিরিয়ানি, হয়তো অনেকে জানেন, যাই হোক, বাট আমার ইচ্ছা ছিল যে আজকে শেয়ার করবো। ইনশাল্লাহ আপনারা যদি কেউ বিরিয়ানির রেসিপিটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমার গোসল করা শেষ, গোসল করে এসে এখন ওয়েট করছি কখন মেহমান আসবে, তাদের সাথে গল্প গুজব করবো। আমার আলহামদুলিল্লাহ সবগুলো কাজ করা শেষ, ঘরটাও গোছানো শেষ মোটামুটি, আপনাদেরকে একটু দেখাবো, আসলে আপনার তো জানেনি। সো ওই যে ঘরটোর গোছানো শেষ, ইরফান সব গুছিয়ে রেখেছে বেড সব কিছু খুব সুন্দর করে, ও তো খুব ভালো ঘর গোছাতে পারে। সো একটু এখন ওয়েট করবো, মেহমান আসবে, আর কী কী রান্না করেছি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমি তো কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আমার খুব খারাপ লাগছে, আসলে আমি অনেক টায়ার্ডও, কারণ দেখা গেছে যে সব কিছু এক হাতে সামলাতে হয়। ইরফান যদি না থাকতো, আই মিন ইরফান যদি কোনো কাজে কখনো ব্যস্ত থাকে আর আমার বাসায় যদি মেহমান আসে, মেবি আমি শেষ, কারণ আমি একা ইম্পসিবল এত কিছু করা, আই মিন একা একা আসলে পসিবল না। আমি মাঝে মাঝে ভাবি যে আমার মা চাচিরা কীভাবে একা একা এত তারা রান্নাবান্না করতো। সো ইরফান আজকে আমাকে বলছিল, যখন আমি রান্না করছিলাম তখন সে আমাকে বলতেছিল যে আচ্ছা তুমি যে এরকম করতেছো, আমরা যে দুজনে এত টায়ার্ড হয়ে যাচ্ছি, তাহলে যে আমার আম্মুরা যে কত মানুষের জন্য একসাথে রান্না করতো, তারপরে তারা যে সকাল 11টার মধ্যে খাবার রেডি হয়ে যেত, কীভাবে কী সম্ভব? তা আমি বলতেছি যে আমি জানি না ভাই, আমার কোনো আইডিয়া নাই, বাট আসলে রান্নাবান্না অনেক কষ্টের কাজ, অনেক কষ্টের কাজ। সো ওয়েট করি মেহমান আসুক, আপনাদেরকে দেখাবো। আজকে ফাতেহা নাজনীন আপু আসবে, বৃষ্টি আপুরও আসবে, তো আমি তো অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ তারা আসছে, তাদেরকে অনেকদিন পর কাছে পাবো, গল্প করতে পারবো অনেক। সো যখন আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আমি এখন একটু রেস্ট নিব, একটু শুয়ে থাকবো। মাত্র কয়টা বাজে? মাত্র বাজে 6টা। সো 6টা আর কি, এখনও বাইরে অনেক রোদ, মনে হচ্ছে যে 3টার মতো বাজে, যাই হোক। তো এখন ওয়েট করি, একটু রেস্ট নিই, তারপরে ওরা আসলে তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। সো আমাদের মেহমান চলে আসছে, সো আমরা দেখি ওরা রুমে আছে, সো আপনাদের সাথে একটু দেখা করাই। আপনারা অনেকেই চিনেন আমাদের মেহমানকে, সো আমরা আবার আপনাদেরকে দেখাই। সো এই যে হচ্ছে আমাদের মেহমান, আমাকে হাত মোবাইল ধরে দিয়ে বলে যে ব্লগ করবো। আর এখানে ফাইজা, ওরা চলে আসছে। ও সব ফ্রেন্ড রিকোয়েস্ট, ও আচ্ছা ডাইরেক্ট বাইরে গেছে, চলে যা। আমরা এখানে ফাইজা উপরে, মেয়ে উপরে, আর বাবা মা এখানে কিচেনে। আর তোমরা কিচেনে কি করো? রিয়েলি? আর ভাইয়া? ও টেস্ট করতেছে। ও আচ্ছা,
খাবার রেডি করতেছো? আমরা খাবার রেডি করবো। আমি অনেকদিন পরে দেখছি জর্দা, মানে অনেকদিন পরে খাবো আর কি। সালাদ আর কি, ডিমের কুরমা, এই তো আমাদের খাবার। হ্যাঁ, রোস্ট সব রেডি আর কি। ডাকবো ওদেরকে, এখন আমরা খাবো। খাওয়ার টেবিল আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আপনারা জানেন আমার বাসার টেবিলটা খুব ছোট, এই জন্য আমরা দুইবারে খাচ্ছি। আগে ভাইয়ারা খেয়ে নিয়েছে, তারপর আমরা মেয়েরা সবাই বসছি। সো ছোট টেবিল হলে যা হয় আর কি, কিছু করার নাই, এভাবেই খেতে হবে। না, আমার আমাকে দিচ্ছে না। হ্যাঁ, পরে খাবে কি? আমরাও কিন্তু ইয়া করতেছিলাম, মানে ডিম মিতু বলতেছে না, ডিম তো করাই লাগবে। আমি বললাম যে চিকেন স্কিপ করো, সমস্যা নাই, কিন্তু চিকেনের ডিম স্কিপ করা যাবে না। আমরা রিপ্লেন করতেছিলাম। খাওয়া রাখি, তুমি এখনো খাও নাই? তোমার কি পছন্দ প্রাণ? তো তোমরা খাও, খাইতে থাকো। খাওয়ার সময় তো ভিডিও করতে হয় না। হ্যাঁ, ডিস্টার্ব করতে হয় না। খাওয়া শেষ। ভাইয়া কেমন হয়েছে? ভাইয়া আদালা আরেকটু আরেকটু খান ভাইয়া, আরেকটু দাও। ও তাই, কতবার খাই দিবা? দেখা আমার বাসায় কত খেলনা আজকে, পুরা বাচ্চাদের বাসা হয়ে গেছে। সাদা রঙের বোতল কোন খাবারটা বেশি আমি লাগছে তোমার কাছে? এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, আমি এখন বের হয়ে যাবো। আসলে তার ভিতরে ঠান্ডা লেগেছে, তো ঠান্ডার জন্য একটা ওষুধ কিনতে হবে আমার, এই কারণে একটু আগে আগে বের হয়ে যাচ্ছি। নাহলে আরো আসছে, দেরিতে যাবো, তাড়াতাড়ি দেরিতে আসিনি, তাড়াতাড়ি আসছি ওই যে বাচ্চার জন্য। আসলে এছাড়া নাহলে আরো আগে আসতে, মানে আমাদের প্ল্যান ছিল দুপুর বেলা একসাথে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া করে দুপুর বেলা বা বিকালে দিকে একটু আগে আগে আসলে একটু ঘুরতে ঢুকতে পারতাম। এই যে ফাইজা বুদি, এই যে ফাইজা, আসলে বিদায় হবে না এখন, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে, মিতুর ব্লগ থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। সবাই চলে গেল,
আমাদেরকে রেখে আমরা এখন একা হয়ে গেছি তাই ইরফান বাট আমার ঘর দেখে মনে হচ্ছে কি একটা বাচ্চার ঘর তাই না আসলে যে তোশান আর তাবি বসে ছিল ওদের জন্য আসলে আমি আমার সব খেলনাগুলো বের করে দিয়েছিলাম কারণ ওরা তো বাচ্চা মানুষ দেখা গেছে যে ওরা যদি এই খেলনাগুলো দেখে ওদের ভালো লাগে ওরা খেলেছে অনেক খেলেছে মজা করেছে এটাই অনেক ভালো লাগলো আসলে আমার এই খেলনাগুলো আমি ম্যাকডোনাল্ডসে যতবার যে হ্যাপি মিল খাই বাচ্চাদের যে মিলটা আছে ওটা খাই আর আমি এত এত খেলনা পাই তো সবাই চলে গেল এখন একদম কাজ টাচ করে সব কাজ শেষ করে রুমে এসে বসলাম মাত্র আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক হয়েছে সবার খাবার ভালো লেগেছে সবাই এনজয় করেছে এটাই আসলে অনেক পাওয়া তাই না ইরফান সো আপনারা ভালো থাকবেন অনেক 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 ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে আমার পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ